ছেলেরা মিলে মারধর করলো আমার হাজবেন্ডকে মেয়েরা ছেলেরা সবাই মিলে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে আর আমাকে টিএমসি দালালরা মঙ্গল গায়ে নাই রকম করেছে আনন্দনগর চকপাড়া গ্রাম পঞ্চায়েতের 217 নম্বর বুথের প্রার্থী আমি। আমার নাম পুতুল গায়েন, আমি বিজেপি থেকে দাঁড়িয়েছি। ভোটের দিন টিএমসি থেকে দাঁড়িয়েছে অনুরাধা গায়েন। ওরা দীর্ঘদিন পাড়াতে অন্যায়ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং ওরা দেখছে ওরা হেরে যাচ্ছে। ওরা ছাপ্পা করার অনেকবার চেষ্টা করেছে, গুন্ডা নিয়ে এসছে, সেখানে আমাদের গ্রামবাসী বিন্দু সাহায্য করায় ওরা ছাপ্পা করাতে পারেনি। ওরা জানে ওরা হেরে যাবে, সেই ভয়ে গুন্ডা নিয়ে এসে আজকের আমরা কাউন্টিংয়ের ঘরে যখন ঢুকতে যাই আমাদেরকে মারধর করে বের করে দেয়। প্রথমত আমাদের আই কার্ড ছিঁড়ে নেয়, নেওয়ার পরে আমরা পুলিশদের বলি, পুলিশরা কোনো রকম সাহায্য করে না, নীরব পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে। তারপর সেকেন্ড বার আমরা যখন ঢুকি মঙ্গল গায়েন পিঙ্কি, পিঙ্কি মঙ্গল গায়েনের মাসির মেয়ে বোন, ওরা ওর সঙ্গে আরও কয়েকজন মহিলা আছে, মহিলারা আমাদের ছেলেদের গায়ে খুব মারধর করছে, মেরে আমার হাজবেন্ডের মাথা ফাটিয়েছে, ছেলেরা আমার এইভাবে অবস্থা করেছে, দেখুন আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। পুলিশ প্রশাসন হাতে ছুরি পড়ে বসে আছে, নীরব পুলিশ, টিএমসি দালাল, জুতো চাটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, নীরব দর্শক সেট, আর কিচ্ছু করছে না। যত পুলিশ আছে সবাই নীরব, কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না, বলছে তোমরা চলে যাও, কিসের কাউন্টিং, পুলিশ এইভাবে বলছে।